শান্তিপুর ব্লকের ফুলিয়া কলোনি এলাকায় 7 দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় এলাকার মানুষ ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছেন। এলাকায় জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে একটি হাইড্রেনের কাজ করতে গিয়ে মাটি খোঁড়ার সময় জল সরবরাহের মূল পাইপ ফেটে যাওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে বিগত 7 দিন ধরে এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে আছে। ফুলিয়া টাউনশিপ এলাকার কয়েক হাজার মানুষ পানীয় জল পাচ্ছেন না। জানা গেছে জেলা পরিষদের সদস্যা পম্পা মুখার্জি ফুলিয়া কলোনি এলাকায় একটি হাইড্রেন করার প্রকল্প বরাদ্দ করে ড্রেনেজের কাজ চলছিল, মাটি খুঁড়তে গিয়ে পাইপ ফেটে যাওয়ায় এই বিপত্তি। সম্পূর্ণ বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানানো হয়েছে বলে জানান সদস্যার স্বামী ও তৃণমূল কংগ্রেস নেতা শুভঙ্কর মুখার্জি। এ বিষয়ে কি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা শুনুন। কি সমস্যা আপনাদের? স্নান করা খাওয়ার জল বা অন্যান্য কাপা কাপড় সমস্যা হচ্ছে। জলের জল তো একটা জরুরি জিনিস, জীবন ভিত্তিক, সেই জিনিস যদি না থাকে 7 দিন ধরে। কতদিন ধরে বন্ধ? 7 দিন হলো আজকে, গেল বুধবার থেকে 6-7 দিন ধরে। না কতটা এরিয়া? এইটা তো আমি বলতে পারবো না, টাউনশিপ তো টাউনশিপে এই জানি আর কি। মানে টাউনশিপের টোটালটাই জল বন্ধ? তো কি কি অসুবিধা হচ্ছে আপনাদের এই জলের জন্য? যে খাওয়ার জল নেই, জলের অসুবিধা তো কোনো শেষ নেই। জলের তো যতটা জীবন, জলের অসুবিধা কোনো ইয়ে আছে প্রত্যেকেই জানে। জলের প্রত্যেকটা মানুষই এই সরকারি কলে আসে, আশেপাশে সব লোক, তারা তো এখন কীভাবে কী করছে। কী নাম আপনার? গোপাল বসাক। কলে জল আসলে পরে মানে জল তো একদমই স্লোভাবে পড়ে, প্লাস হচ্ছে মানে দু সাইডে ড্রেন না থাকার জন্য কলের ওই জায়গাটাই জলটা জমে থাকে, প্লাস হচ্ছে পাইপ ফেটে গেছে। পাইপ ফেটে যাওয়ার ফলে মানে জলটা বেরোনোর কোনো পরিস্থিতি নেই, মানে এতটাই প্রবলেম। আপনাদের এখানে কতদিন ধরে জল বন্ধ আছে? তাও তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল জল বন্ধ। জল নিয়ে তো এমনিতেই সাধারণ লোকের সমস্যাই আছে, কারণ এই জলটার উপরে প্রত্যেকটা বাড়িতেই ডিপেন্ডেন্ট। কি নাম আপনার? আমার নাম তারক বসাক। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে ফুলিয়া কলোনি।